চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত 26তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2018 অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাওয়ার্ড প্রদান ও সমাপনী অনুষ্ঠান আজ বিএলএ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলত অনুষ্ঠিত হয়ে চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি আসিল রেলপথ মন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক এমপি। বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতি, এই উন্নয়ন এবং অগ্রগতির পিছনে বাংলাদেশের আপনাদের মতো যারা ব্যবসায়ী আপনাদের বিরাট ভূমিকা, বিরাট আপনাদের অবদান। মাননীয় প্রধানমন্ত্রী, এই উন্নয়নে আপনারা যে সহযোগিতা করে যাচ্ছেন আপনাদেরও বিরাট অবদান। কালুরঘাট সেতু ও টেবারপাল লইয়ানে তার হাসে জাইন্ত চাওয়াইলে তিনি সিপ্লাসর হলদি কর্ণফুলি নদীর উপর কালুরঘাট ব্রিজ, এই অঞ্চলের সমগ্র দেশবাসীর জনগণের যাতায়াতের জন্য এই ব্রিজটি যাতায়াতের জন্য বিরাট ভূমিকা রাখে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের কর্ণফুলি নদীর উপর কালুরঘাট ব্রিজটি অতি তাড়াতাড়ি নির্মাণের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই ব্রিজটির জন্য প্রায় আমাদের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে। আমরা ডিপিপি অলরেডি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছি, অতি তাড়াতাড়ি এই প্রকল্পটি একটাকে পাশ হওয়ার পরেই আমরা এই ব্রিজটি নির্মাণ কাজে হাত দেব। আগামী দু তিন মাসের মাঝে আপনারা সুখবর পাবেন। আজকে আমাদের চট্টগ্রাম চেম্বার অব কমার্সের মাননীয় সভাপতি জনাব মাহবুবুল আলম সাহেব আমার নজরে আনলেন, আমরা তার আবেদন পেয়ে পরবর্তী পদক্ষেপ নেব ইনশাল্লাহ। অনুষ্ঠান শেষে মেলাত অংশগ্রহণকারী ভোগ্য প্রতিষ্ঠানের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। উল্লেখ্য, এই মেলা 15 এপ্রিল রবিবার রাত 10টা পর্যন্ত চলবে। নেক্সট নিউজ, সি প্লাস টিভি।